চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে কবুতরের বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। 50 জোড়া কবুতর দিয়ে শুরু করা খামারটিতে এখন কবুতরের সংখ্যা 250 জোড়া। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফরিদগঞ্জ উপজেলার 1 নম্বর বালিথুবা ইউনিয়নের কবুতর খামারি ফাহিম 2010 সালে 50 জোড়া কবুতর কিনে বাণিজ্যিক খামার গড়ে তোলেন। 12 বছর আগে শুরু করা শখের কবুতর পালন এখন আর শুধু শখ নয়, পরিণত হয়েছে পেশায়। সব খরচ বাদে এই খামারির মাসিক আয় 40 থেকে 50 হাজার টাকা। প্রতি মাসে আসলে কবুতর ইনকামটা একদম ফিক্সড ধরা যায় না, যেহেতু ওদের বাচ্চার উপর নির্ভর করে। ওদের বাচ্চার রেশিওটা থাকে 45 দিন এক জোড়া বাচ্চা পাওয়া যায়। তো ওই সময় দেখে 3 মাসে 2 জোড়া বাচ্চা পাওয়া যায়। তারপরে দেখা গেছে আমরা কবুতর নিয়মিত ব্রিড করাই না, দেখা গেছে 2 জোড়া 1 জোড়া বাচ্চা নেওয়ার পরে রেস্ট দিই, রেস্ট থেকে আবার নেই। একটা কবুতর থেকে আমরা 4 জোড়া বা 5 জোড়া বাচ্চা নিতে পারি না বছরে। তো ওরকম হিসাব করলে দেখেছে আমার এখানে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ আছে। আর সেলটা সবসময় যদি ঠিক থাকে তাহলে ডাবল বিক্রি করা যায়। তার দেখা দেখি এলাকায় অনেক তরুণ কবুতর পালন করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। আমার কবুতর পালার শখ, আমি ফাইমবা থেকে কবুতর পালা শিখতেছি। কেউ কবুতর পালন বা খামার করতে চাইলে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। উনি প্রথমে 50 জোড়া কবুতর দিয়ে শুরু করেছিল এবং এইটা আমাদের তত্ত্বাবধানে আছে এবং নির্বিড় তত্ত্বাবধানের কারণে এখন তার 250 খামারি কবুতর আছে। ফেঞ্চি, রেসারো, হাই ব্লেয়ার সহ বেশ কয়েকটি প্রজাতির কবুতর রয়েছে উদ্যোক্তা ফাহিমের খামারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।